সোশ্যাল মিডিয়ার দৌলতে মণ্ডল রানাঘাটের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ভাইরাল হয়ে চলে যান বলিউডে বুঝতে পারছেন মণ্ডলের ভাগ্যের চাকা শব্দের চেয়েও তীব্র গতিতে ঘুরতে শুরু করে হিমেশ রেশমিয়ার সঙ্গে তেরি মেরি গান গিয়ে আপাতত ক্যামেরার রানু দেবী হিমেশ রেশমিয়ার এই গানটি গিয়ে কত পারিশ্রমিক পেয়েছে জানেন হিমেশ সাথে গান গেয়ে রানুমন্ডল পারিশ্রমিক পেয়েছেন ছয় থেকে সাত লক্ষ টাকা যে টাকার অঙ্ক দেখে প্রথমে রানুমন্ডল পারিশ্রমিক নিতেই অস্বীকার করেন কিন্তু হিমেশ জোর করেই রানুমন্ডলের হাতে সেই পারিশ্রমিক তুলে দেন আরও একটা খবর আপনাদের শুনিয়ে রাখি শোনা যাচ্ছে রানু দেবীকে নাকি এবার দেখা যাবে বিগ বসের ঘরে আগামী উনত্রিশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিগ বস শোনা যাচ্ছে বিগ বসের সিজন তেরোতে যোগ দেওয়ার জন্য খোদ সলমানের কাছে ডাক পেয়েছেন রানাঘাটের রানুমন্ডল যদিও এ বিষয়ে এখনো শোয়ের নির্মাতাদের তরফ থেকে কিছুই জানানো হয়নি মুখ খোলেনি স্বয়ং রানুমন্ডলও